আমরা এখন আছি বাড়ির কাছে আশিনগর ক্যাফেতে। এটা মধ্যমগ্রামের একদম কাছেই, স্টেশনের কাছেই খুলেছে, বেশি দিন হয়নি। এটা একটা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এটা খুলেছে। তোমরা যদি দেখো তাহলে বেশ সুন্দর। আমরা এখন এন্টার করলাম বাড়ির কাছে আর্শিনগর ক্যাফেতে। সামনে তাকিয়ে চোখটা আমার পুরো ধা দিয়ে গেল। ভীষণ সুন্দর চিত্রপট দিয়ে আর কারোর অপরূপ হাতের ছোঁয়াতে ক্যাফেটাকে সাজিয়ে তোলা হয়েছে। সামনে খুব সুন্দর বসার সিটিং এরিয়াও রয়েছে। আর এই যে সামনে থালাগুলো দেখতে পাচ্ছি, তাতে না খুব সুন্দর করে চিত্রপট ফুটিয়ে তুলেছে। ক্যাফেটার অ্যাম্বিয়েন্স কিন্তু খুব সুন্দর, একদম গ্রাম্য পরিবেশের মতন। এই রুমটাতেও দেয়ালগুলোতে বিভিন্ন ছবি আঁকা রয়েছে, আর সামনেই যে পুরো চিত্রপটটা দেখতে পাচ্ছি, এটা দেখেই কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে ক্লাস ইলেভেনে পড়া বাড়ির কাছে আর্শিনগর গল্পটি। আশা করি তোমরাও যখন এই ক্যাফেটা ভিজিট করবে তোমাদেরও সেম ফিলিংস হবে। ক্যাফেটায় যেরকম টেবিল সিটিং রয়েছে সেরকমই নিচে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সাথে রয়েছে অনেক কুশন যাতে তোমরা হেলান দিয়ে বেশ বসে আরামায়েশ করে নিজের ফুডটা উপভোগ করতে পারবে। যথারীতি আমরাও কিন্তু কালকে নিচে বসেই এখানে খাওয়া দাওয়া করেছি। মধ্যমগ্রাম আর নিউ ব্যারাকপুরের মাঝামাঝি, ওটা বললেও ভুল হবে। সাজিরহাট থেকে জাস্ট 5 মিনিটস অটোতে নেমে হাঁটা পথ। একদম মধ্যমগ্রামের যে ব্রিজটা উঠছে তার ঠিক ফ্লাইওভারটা নিচে। তো আমরা এসেছি এখানে, এটা আমাদের ফার্স্ট টাইম ভিজিট। তো বলতে পারো ফুড মোটামুটি খুবই ভালো, নো ডাউট। ফুড আমাদের প্রচণ্ড ভালো লেগেছে, দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। একটা অ্যাস্থেটিক একটা ভাব আছে, গ্রাম্য পরিবেশে যেরকম একটা থাকে না, যে হাতের ছোঁয়া, হাতের আঁকা ভীষণ সুন্দর। ওপরে দেখো, ওপরে আবার গালিচা দেওয়ার মতন রয়েছে, যেটা আগে আমাদের রাজরাজাদের বাড়িতে থাকতো। আবার কী সুন্দর পাটের দড়ি দিয়ে বাল্ব ঝুলছে, মানে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আজকে প্রচুর রাশ রয়েছে, যেহেতু স্যাটারডে অনেক লোকজন রয়েছে। হয়তো আমরা ভিড়ের দিনে চলে এসেছি, যদি ফাঁকা ফাঁকা আসতাম, এখানে সাউন্ড সিস্টেমও রয়েছে, হয়তো সেই অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি ক্রিয়েট হতে পারতো আমাদের জন্য। যাই হোক, এত রাশ থাকার দরুন তো ফুড আসতে একটু দেরি হচ্ছিলো, সেটা ডাজেন্ট ম্যাটার। ফুড যদি অলওয়েজ কোয়ালিটি ভালো থাকে তো খেতে ভালো লাগে। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই আর হচ্ছে তোমার মোমো, স্টিম ফ্রাইড মোমো, যেটা অলরেডি আমরা ফিনিশ করে ফেলেছি, ওখানে রেখেছি। এখন ফিশ ফ্রাইয়ের পর্বটা চলছে, আমি তোমাদের একটু সামনে টেস্ট করে দেখাচ্ছি খেয়ে। দেখো এখানে ফিশ মোটামুটি ভালোই দেওয়া আছে, ফিশ ফ্রাইয়ের সাইজও খারাপ না। তো আমি একটুখানি নিলাম, নিয়ে আমি একটু টেস্ট করে দেখি কেমন, কাঁসর মতো একটু দিয়ে টেস্টটা বেশ সুন্দর। মাছের একটা ফ্লেভার, তারপরে কাঁসর একটা ফ্লেভার। অন্যান্য দোকানের মতন না, ওরা ডাবল কোটিং করেনি, খুব পাতলা একটা কোটিং করা, তো বেশ ভালো লাগছে খেতে। এই জাস্ট খেয়ে দিয়ে বেরালাম, বেশ 280 টাকা মতন বিল হলো ওই দুটো মিলিয়ে। বেশ ভালো খাওয়া দাওয়া, খারাপ না। আর খাওয়া দাওয়াটা বেশ গরম গরমই সার্ভ করেছে, একটু এদের লোক কম হওয়ার জন্যে ধরুন সার্ভ করতে একটু দেরি হচ্ছিলো আজকের জন্য, কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, আর সার্ভিসটা 100 কিছু নেই। যাই হোক, বেশ ভালো বাড়ির তলায়। তাহলে আপনারা অবশ্যই এসে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না, বেশি দূর না। আমি এর ডেসক্রিপশান মানে ডেসক্রিপশানে এর অ্যাড্রেসটা পিং করে কমান্টে দেওয়া থাকবে। তাহলে আজকের মতন এখানে টাটা।